এফবিআই এজেন্ট সেজে নিউইয়র্কের কুইন্সের একটি বাড়ি থেকে কয়েক হাজার ডলার সহ মূল্যবান জিনিসপত্র চুরি করেছে দুই প্রতারক। নিউইয়র্ক পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে বলে, দুই প্রতারক নিজেদের এফবিআই এজেন্টের পরিচয় দিয়ে কুইন্সের এক দম্পতির বাসা থেকে তাদের ডলার সহ মূল্যবান জিনিসপত্র চুরি করেছে। নিউইয়র্ক পুলিশ শুক্রবার একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে প্রতারকের একটি হলওয়ে দিয়ে হেঁটে যেতে দেখা যায়। পুলিশ জানায়, প্রতারক নিজেদের এফবিআই এজেন্ট পরিচয় দিয়ে তাদের ঘরে ঢুকে বন্দুকের ভয় দেখিয়ে বেঁধে ফেলে। চুরি যাওয়া জিনিসগুলোর মধ্যে ছিল মার্সিডিজ, নগদ $20,000, 20,000 ক্রিপ্টোকারেন্সি, একটি রোলেক্স এবং কিছু ডিজাইনার ব্যাগ এবং সেলফোন।